এই বন্ধুরা, অদ্ভুত দশের একাধিক ভিডিওতে শুনেছেন মঙ্গল গ্রহে মানুষ খুব শীঘ্রই বসবাস করতে চলেছে। এক কথায় মঙ্গল গ্রহকেই মানুষ দ্বিতীয় পৃথিবী হিসাবে দেখছে, আর এই ভাবনা মোটেও আজকের নয়। এর উল্লেখ পাওয়া গেছে 1600 খ্রিস্টাব্দের সাহিত্যতেও। শত শত বছর ধরে মানুষের মঙ্গল গ্রহে যাওয়ার পরিকল্পনা নাসা এবং স্পেসএক্সের আগামী প্রজেক্টগুলোতে হয়তো বাস্তবায়িত হতে চলেছে। কিন্তু প্রশ্ন তৈরি হয়, মানুষ কি করে মঙ্গল গ্রহে যাবে, গেলেও কি করে সেখানে বসতি বানাবে, এগুলি সম্ভব করার জন্য বিজ্ঞানীদের কাছে কি কি পরিকল্পনা রয়েছে, এ সকল প্রশ্নেরই উত্তর খুঁজব অদ্ভুত দশের এই ভিডিওটিতে। সবার প্রথমত আমাদের জানা উচিত মানুষ কি করে মঙ্গল গ্রহে পৌঁছাবে, কারণ যদি মানুষ মঙ্গল গ্রহে নাই যেতে পারে তবে মঙ্গল গ্রহে বসতি বানানোর প্রসঙ্গই হয়তো। 1971 সালে সোভিয়েত ইউনিয়ন মার্স 2 এবং মার্স 3 নামক রোবটকে প্রথমবার মঙ্গল গ্রহে পাঠান, কিন্তু মঙ্গল গ্রহের ভূমি ছোঁয়া মাত্রই রোবট দুটি ফেটে যায়, ফলে মিশন ফেল্ড হয়ে যায়। তারপরে 1976 সালে ভাইকিং 1 নামক ল্যান্ডারকে নাসা মঙ্গল গ্রহে নামায় এবং এটি একটি সাকসেসফুল মিশন হয়েছিল, আর এটিই প্রথম মঙ্গল গ্রহের ছবি মানব সভ্যতার কাছে পৌঁছায়। তার ঠিক 21 বছর পরে মানব সভ্যতা এমন একটি রোবটকে মঙ্গল গ্রহে পাঠায় যা শুধু মঙ্গল গ্রহে নামেইনি, ঘুরেও বেরিয়েছিল, যার নাম ছিল সোজনার। তারপর নাসা স্প্রিট এবং অপরচুনিটি নামে আরও দুটি রোবটকে মঙ্গল গ্রহে পাঠায়। এর সবথেকে বড় ব্যাপার ছিল, নাসার এই মিশন মাত্র 90 দিনের ছিল, কিন্তু মঙ্গল গ্রহে পৃথিবীর তুলনায় অনেক বেশি হাওয়া থাকার ফলে এই রোবটে জমা সব ধুলো অটোমেটিক্যালি পরিষ্কার হতে থাকে এবং সূর্যের তাপ থেকে এই রোবটের সোলার সিস্টেম অটোমেটিক্যালি চার্জ হতে থাকে, যার ফলে এই মিশন 6 বছর পর্যন্ত চলেছিল। কিন্তু মঙ্গল গ্রহের মাটি ক্ষয়প্রবণ হওয়ায় এই দুটি রোবটই খারাপ হয়ে যায়। অবশেষে নাসা যে রোবটটিকে পাঠায় তার নাম ছিল কিউরিওসিটি। তারা এটাতে সোলার প্যানেলের পরিবর্তে নিউক্লিয়ার জেনারেটর ব্যবহার করেছিল, আর এটি প্রায় 13 বছর মঙ্গল গ্রহের ভূমিতে চলাফেরা করেছিল। কিন্তু স্প্রিট, অপরচুনিটি এবং কিউরিওসিটি এই তিনটি রোবট মিলে মঙ্গল গ্রহের মাত্র 41 কিলোমিটার পথই অতিক্রম করতে পেরেছিল, কারণ এই সকল রোবট যে কাজ 6 মাসে করে মানুষ সেই কাজ 2 ঘন্টাতেই করতে পারত। কিন্তু এই সকল রোবটের মঙ্গল গ্রহ থেকে দেওয়া তথ্যের গুরুত্ব অপরিসীম, এবং যার থেকেই মানুষ এটা জানতে পেরেছে যে মঙ্গল গ্রহেও মানুষ বসবাস করতে পারবে। কিন্তু মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়ার মতো যান এখনো নির্মাণ হয়নি, যার নির্মাণ চলছে। দুটি সংস্থা এই কাজে লিপ্ত, 1 SpaceX, 2 NASA। নাসা তার নতুন বাজেটে দেখায় তারা 25 বছরের মধ্যেই কয়েকজন মহাকাশচারীদের নিয়ে মঙ্গল গ্রহে পৌঁছাবে। এই বাজেট শুনে এরন মাক্স এমন একটি ঘোষণা করে যা পৃথিবীর সব মানুষের দৃষ্টি আকর্ষণ করে। SpaceX-এর মালিক এরন মাক্সের ঘোষণা অনুযায়ী SpaceX এমন একটি স্পেস কেরিয়ার মঙ্গল গ্রহে পাঠাতে চলেছে যেখানে 100 জন মানুষ থাকবে। এই যানের নির্মাণ জোর কদম চলছে, যা 2025 থেকে 2029 সালের মধ্যেই সম্পূর্ণ তৈরি হতে চলেছে, এবং যার মাধ্যমে নেক্সট বছরেই মানে 2030-এই মঙ্গলে প্রথম মানুষ পা রাখতে চলেছে। এবং মানুষগুলি শুধু পা রেখে ঘুরে ফিরে চলে আসবে না, তারা মঙ্গলে থাকবে এবং লক্ষ লক্ষ মানুষের আত্মনির্ভর কলোনি তৈরি করার কাজ শুরু করে দেবে। তাদের এই প্রেজেন্টেশনে দেখানো হয়, প্রথমে একটি রকেট বুস্টারের সাহায্যে পৃথিবী থেকে মহাকাশে একটি গোটা স্পেসশিপকে পাঠানো হবে, আর ওই একই রকেট বুস্টার স্পেসশিপ থেকে আলাদা হয়ে পৃথিবীতে আবার ফিরে আসবে। অর্থাৎ রকেট বুস্টারটি যে স্থান থেকে লঞ্চ হবে সেখানেই ফিরে আসবে, এবং সেই রকেট বুস্টারটিতে অনেক বড় আয়তনের একটি ফিউল ট্যাঙ্ককে যুক্ত করে দেওয়া হবে। এরপর রকেট বুস্টারটি আবার উড়বে এবং মহাকাশে গিয়ে স্পেসশিপ এবং ফিউল ট্যাঙ্কটিকে যুক্ত করে দেবে, যার ফলে পর্যাপ্ত ইন্ধন স্পেসশিপে পৌঁছে যাবে এবং 4 মাসের মধ্যেই স্পেসশিপটি মঙ্গল গ্রহে ল্যান্ড করবে। আর এটা পসিবল, কারণ এই স্পেসশিপের প্রত্যেকটি অংশ আলাদা করা সম্ভব হবে এবং বারংবার ব্যবহার করা সম্ভব হবে, ফলে মঙ্গল গ্রহে যাওয়া এবং ফিরে আসা সম্ভব। পর্যাপ্ত ইন্ধনের কারণে 100 জন মানুষ এবং প্রয়োজনীয় জিনিসপত্র এই স্পেসশিপ বহন করতে পারবে, যেখানে নাসার অডিও মডেলের কনসেপ্ট এত ওজন বহন করতে পারবে না। তো এটা তো জানা হলো, 2030-এই হয়তো মানুষ মঙ্গলে যেতে পারবে, কারণ এই কনসেপ্টগুলি সত্যি হওয়ার পার্সেন্টেজ অনেক বেশি। বাট নেক্সট কোয়েশ্চেন হলো, মঙ্গলে মানুষ বসতি কী করে বানাবে? যদি পৃথিবীর সর্বনাশের দিনগুলিতে মানুষ মঙ্গল গ্রহে গিয়ে সভ্যতাকে নাই বাঁচাতে পারে, তবে এইসব করার কোনো লাভই নেই, আর এই বসতি বানাতে মানুষকে অনেক বেশি প্রবলেমকে সলভ করতে হবে। ফার্স্ট প্রবলেমই হলো জল। এটা তো আমরা সবাই জানি, মানুষকে বেঁচে থাকতে হলে জল এবং অক্সিজেন কম্পালসারি, আর এই জল রয়েছে মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহের নর্থ ও সাউথ পুলে
বরফ জমে রয়েছে, মানে মঙ্গল গ্রহের একদম নিচে এবং একদম উপরের মাঝখানের অংশে বরফ জমে রয়েছে, যা গলিয়ে মানুষের প্রয়োজনীয় জল পাওয়া যাবে। তাছাড়াও বিজ্ঞানীদের অনুমান, মঙ্গলের মাটির নিচেও রয়েছে জল। ঠিক এই কারণেই বিজ্ঞানীরা পৃথিবীর অল্টারনেটিভ মঙ্গলকেই মনে করে। আর এই জলের কারণেই তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি অক্সিজেন। কিন্তু এরপরেও মানুষ সম্মুখীন হবে জলবায়ুর প্রবলেমের সাথে। জলবায়ু, মঙ্গল গ্রহের জলবায়ু মোটেও পৃথিবীর জলবায়ুর মতো নয়। মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ার ভীষণ পাতলা, যার ফলে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে শুরু করে উল্কাপিণ্ড খুবই সহজেই মঙ্গল গ্রহে এসে পড়ে। তো বিজ্ঞানীরা দুটিভাবে এটাকে মোকাবেলার প্রক্রিয়া অনুমান করেছে। এক, মানুষ মঙ্গল গ্রহের মাটির নিচে বসতি বানাবে। দুই, মঙ্গল গ্রহ থেকে পাওয়া আয়রন এবং সিলিকা দিয়ে মোটা ছাদের নির্মাণ করবে, যা ক্ষতিকারক রশ্মি ও বহিরাগত হামলা থেকে মানুষকে বাঁচাবে। এবার আপনি ভাবতে পারেন, এটা কি পসিবল? উত্তরটা হলো 100% পসিবল আজকের আধুনিক 3D প্রিন্টার টেকনোলজির সাহায্যে। নাসা এই বিষয়টির ধারণা পাওয়ার জন্য 3D প্রিন্টেড হরবিট চ্যালেঞ্জের প্রতিযোগিতা অনুষ্ঠিত করে, যেখানে জয়ী কোম্পানির আইডিয়া নাসা গ্রহণ করে, যেটা ছিল বরফের তৈরি 3D প্রিন্টেড ত্রিভুজ। এর অর্থ আগামী সময়ে মানুষ মঙ্গল গ্রহের সারফেসের উপরেই থাকতে পারবে। এরপরেই মানুষ যে প্রবলেমটির সম্মুখীন হবে সেটা হলো গ্র্যাভিটি। মঙ্গল গ্রহের গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় 62% কম। এটাও একটি বড় প্রবলেম। যদি কোনো অ্যাস্ট্রোনট মহাকাশে থাকে তবে তার প্রতি মাসে 2% বোন ডেন্সিটি কমে যায়। তো মঙ্গল গ্রহে মানুষ থাকলে মানুষের হাড়গোড় ভেঙে যাবে, পঙ্গু হয়ে বসে থাকবে। কিন্তু বিজ্ঞানীরা এরও সমাধান করেছে। ধরুন একটি পাত্রতে বা বালতিতে আপনি জল ঢাললেন, বালতিটিকে যদি আপনি উল্টো করেন তবে কি হবে? সব জল পড়ে যাবে, কারণ উল্টো করা মাত্র বালতিটির গ্র্যাভিটি কমে যাবে। বাট যদি জলভর্তি বালতিটিকে হাতে নিয়ে অতি দ্রুত ঘোরাতে থাকেন তবে কিন্তু জল পড়বে না, কারণ তখন গ্র্যাভিটেশনাল ফোর্স তৈরি হবে, যার ফলে একটি শক্তি তৈরি হবে যা গ্র্যাভিটির মতোই। সো সেম অ্যাজ যদি সব বাড়িঘরকে মঙ্গল গ্রহের ভূমিতে অনবরত ঘোরাতে পারি তবে গ্র্যাভিটির মতোই অনুভূতির সৃষ্টি হবে। আর এটা করা সেন্ট্রিফিউজের সাহায্যেই সম্ভব হবে, যাকে আপনি ঘূর্ণন বলয়ও বলতে পারেন। অর্থাৎ মঙ্গল গ্রহে হয়তো বিজ্ঞানীরা সেন্ট্রিফিউজ সিটি তৈরি করবে, তবে সেন্ট্রিফিউজ সিটি থেকে মানুষ উপরে তাকালে দেখবে আকাশ ঘুরছে, অর্থাৎ মানুষ বমি করা শুরু করবে। এই কারণেই সিটির উপরে তৈরি হবে ছাদ, যেখানে আকাশ ঘুরছে এটা দেখা যাবে না। তাছাড়া খাদ্যর প্রবলেমও আসবে। জল ও অক্সিজেন পাওয়ার পরেও খাদ্য তৈরি করার জন্য প্রয়োজন হবে সূর্যের আলোর, আর এই সূর্যের আলো পাওয়ার ক্ষেত্রে মানুষকে প্রবলেম ফেস করতে হবে, কারণ মঙ্গলের 28 ডিগ্রি তাপমাত্রা থাকে গরমের সময়, কিন্তু -100 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় শীতের সময়। এক্ষেত্রে বিজ্ঞানীদের অনুমান, মানুষকে গরমের সময় সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ সঞ্চয় করে রাখতে হবে এবং শীতকালে কৃত্রিম আলোতে ফল এবং ফুলকে বাঁচিয়ে রাখতে হবে। যদিও বা মঙ্গল গ্রহে আজ পানি থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ, তবুও মঙ্গল গ্রহে একসময় জলভর্তি সমুদ্র ছিল, প্রাণী ছিল, যা এই ভিডিওটিতে আপনারা ভালো করে জানতে পারবেন এবং জানতে পারবেন জল ছাড়া পৃথিবীর কী কী হতে পারে, যার লিঙ্ক ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আপনি পেয়ে যাবেন। তো এগুলি থেকে এটা বলাই যায়, হ্যাঁ সত্যিই মঙ্গল গ্রহ দ্বিতীয় পৃথিবী হতে চলেছে, যদি না এই দশকের মধ্যেই নতুন কোনো পৃথিবীর অল্টারনেটিভ গ্রহের খোঁজ পাওয়া যায়। আর বাকিটা সম্পূর্ণই ভবিষ্যৎ বলবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন মঙ্গল গ্রহে কি আপনি থাকতে চাইবেন। ভিডিওটিকে লাইক শেয়ার এবং অদ্ভুত দশ চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও ক্লিক করে নিতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও বেশি করে দেখতে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।